আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিনের ব্লগ। যখন তোমরা জানতে পারবে আরো একজন আমাদের পরিবারে আসছে, তখনই আমার এই ভিডিওটা ব্লগ মানে আপলোড করব। তো আজকে আমরা যাচ্ছি, আমার প্রথম আছে মিডওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট। আমার আট সপ্তাহ আর কি শেষ হলো আমার। তো আজ আট সপ্তাহ একদিন, আজ আমার মিডওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট। আমাকে একদিন আগে ফোন দিয়েছিল, সব কিছু ঠিকঠাক করেছিল, আজ আমরা যাচ্ছি। সো আজকে জার্নিটা একদম টোটালি ডিফারেন্ট। দেখো তোমার দিকে, সে কিরকম কানা চোখে আমার দিকে তাকাচ্ছে। হাই, আমরা কোথায় যাচ্ছি? একটা নতুন বেবির জন্য, একটা নতুন বেবি তুবা, একটা খেলার সাথীর জন্য, তাই না মামা? হ্যাঁ, I'm a little bit nervous and excited. একদম মানে এই প্রেগনেন্সিটা আমাদের জন্য একটা সারপ্রাইজ, আমরাই সারপ্রাইজড। এবং এখন যা যা হচ্ছে, এর আগের বার যেমন ছিল যে নতুন এক ধরনের জিনিস, বাট এবারও না কেমন জানি লাগছে এটা বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের বাসা থেকে হাফ অ্যান আওয়ারের জার্নি। আমাদেরকে একটা লেটার দিয়েছে, সো লেটারটা সাথে নিয়ে নিয়েছি। এই যে এই লেটারটা, আমাদের অ্যাপয়েন্টমেন্ট। আজকে জাস্ট নর্মাল কথাবার্তা হবে। কত আসছো তুমি? ওকে ছেড়ে দিবা? না, ও থাকবে না। আসো, তোমাকে আমি ওখানে একটা খেলনা আছে, আসো। দেখো এখানে একটা মিরর আছে। হাই বলো, হাই পিকাবু। এই যে এখানে, এখানে ওইখানে না, এই যে এখানে। হাই পিকাবু, এই যে পিকাবু। আবার এই যে দেখো, এই যে এটা কি দেখো, এই যে এটা কি দেখো, কি সুন্দর! ওয়াও, শোনো, বেবিদের খেলার জন্য কত কিছু রেখে দিয়েছে। ওয়াও, এখানে আবার 1, 2, 3 আছে। দেখো 1, 2, 3 ওই দিকে যায় না, এই যে এই খেলনা দিয়ে খেলো। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডান। আমার ব্লাড নিলো, কিছু চেক আপ করবে। এই তো আমার নেক্সট অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিক করে দিল। এই তো অনেক পজিটিভ ওয়ার্ডস বললো আমাকে, যে তাড়াতাড়ি দুটো বেবি হয়ে গেলে হ্যান হবে, তেন হবে, খুব ভালো হবে, অনেক কথা বলে ফেললো। যাক, এখন আমরা বাসায় যাচ্ছি। সকাল থেকে কিছু খাই নাই, তো খেতে হবে বাসায় গিয়ে। আগামীকালকে ঈদ, তো আমি আর তোমাদেরকে আপডেট জানাতে পারি নাই যে আমার মিডওয়াইফ কি বলেছে না বলেছে। সো আপাতত স্ক্যান ছাড়া যে ডেট আসছে সেটা হচ্ছে গিয়ে নভেম্বরের 30 তারিখ। এটা আমার মোবাইলের অ্যাপেও সেম জিনিসটা আসছে। তো ওরা আমাকে গভর্নমেন্ট থেকে ফ্রি ভিটামিনসগুলো দিয়েছে, যেটা আমি খাই প্রেগনেন্সিতে, ভিটামিনগুলো। তো এই যে এই ফাইল, আবার সেই ফাইল আবার পেলাম। তো এই ফাইলের মধ্যে একটা বই দিয়েছে, সো সেই বইতে আমার সব ডিটেলস আছে। আর তার পাশাপাশি এই যে এইটা হচ্ছে গিয়ে ফ্রি দিয়েছে মামাস অ্যান্ড পাপাস থেকে। এই যে এখানে কিছু জিনিস আছে, প্রেগনেন্সির এখানে বই টই অনেক কিছু। এই যে এই যে এই ভিটামিনসগুলো আমাকে দিয়েছে, ভিটামিনস, কলম, এই তো টুকটাক এখানে অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো দিয়েছে। তো আমার আজকে একটু প্রেশারটা বেশি ছিল, ওর সময় কিন্তু আমার প্রেশার এত মানে প্রেশার একদম নর্মাল ছিল, বাট আজকে একটু প্রেশারটা বেশি, ওজন মাপলো। সো আমার আজকে 5-6টা অ্যাপয়েন্টমেন্ট, নেক্সট কবে কবে সেটা ডেট ফিক্স করলো, অনেক পজিটিভ কথা বললো আমাকে। হ্যাঁ, আমি একটু পজিটিভ ভাইব পেয়েছি সত্যি কথা বলতে। সো এই হচ্ছে আমার আজকের আপডেট। অ্যান্ড এই যে ফার্স্টে যেটা বলেছিলাম, যখন তোমরা জানতে পারবে আমার পরিবারে নতুন আরও একজন আসছে ইনশাল্লাহ, তখন আমি ভিডিওটা আপলোড করব। কারণ যেটা নর্মালি দেশে বিদেশে সবখানেই বলে যে 3 মাস না হলে কাউকে জানানো উচিত না, সো এই 3 মাসটা একটু আমি এখন জানাচ্ছি না সবাইকে। হ্যাঁ, সবাই আমার জন্য অনেক দোয়া করো প্লিজ, যাতে একটু শরীরটা ভালো থাকে ঈদের দিন।
যেহেতু আমাকে, আমি তো ব্লগে বলতে পারবো না যে আমি ঈদের দিন রান্না করতে পারবো না, আমি একদমই গরুর মাংস আমি আমি রেড মিট দেখতে পারি না একদমই, রান্না করা তো দূরের কথা। তো আমি আমার খাবার ঈদের রান্না ক্যাটারিংয়ে অর্ডার দিয়েছি, মাহমুদাপুর থেকে খাবার নিয়ে আসব। সাদা পোলাও, গরুর মাংস, চিকেন রোস্ট, আমি চিকেন রোস্টটা হয়তো বা খেতে পারবো, আর চাইনিজ ভেজিটেবল, যেটা হচ্ছে কি আমি আমার জন্য স্পেশালি বলেছি আমি শুধু এখন ভেজিটেবল খেতে পারি, সালাদ খেতে পারি। সো এই তো, দোয়া করো সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।